পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে, উম্মতদের জন্য নবী অপেক্ষা করবে। একটা বার চিন্তা করে দেখেন ওই উম্মত গুলা কোন উম্মত হবে যাদের জন্য আমার নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় থাকবে। পুল সিরাতটা ধারালো, পুল সিরাত পার হবে মানুষ তিন ভাবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, ধারালো পুল সিরাতের কারণে চেহারা কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের দিকে পড়বে। সেদিন পুল সিরাত যখন উম্মতেরা পার হয়ে আসবে, এমন কিছু উম্মত যারা দ্রুত পার হবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। তারাও কিন্তু নবীর উম্মত হবে। আবার এমন কিছু মানুষ হবে চেহারা কেটে ফেটে রক্ত বের হবে, আল্লাহর হাবিব বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শুনে কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ চেহারার চামড়া বড় পাতলা, কেমন করে সেদিন আল্লাহ চেহারার চামড়া নিচের দিকে দিয়ে দিবে, আমাদের আমলের কারণে, গাফলতির কারণে, গুনাহের কারণে চেহারার চামড়া ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ নবী অপেক্ষায় দাঁড়ায় থাকবে পুল সিরাতের কিনারায়। আল্লাহর নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ওয়া আমার আল্লাহ একটুখানি শান্তি দান করে দেন, একটুখানি রহমত দান করে দেন। সেদিন আল্লাহর কাছে হে নবীজি ফরিয়াদ করবেন, আল্লাহ উম্মতগুলারে একটুখানি মাফ করে দেন। সেদিন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করবে তিনি কে? চিন্তা করেন কেমন নবী আমার নবী, আল মারউ মা মান আহাব্বাব, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে সে থাকবে, এমন কথা আমার নবী বিশ্ব নবী বলেছেন। তার মানে নবীকে যদি আপনি ভালোবাসেন, নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন, বলেন আল্লাহু আকবার। শুধু এটা বলি, আল্লাহর নবী থামেন নাই, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছ তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার থাকা হবে, তার সঙ্গে তোমার দেখা হবে, বলেন আল্লাহু আকবার। যেই নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখে নাই, না দেখে নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছে, আজকে আমি আপনি এমন কপাল পোড়া হয়েছি, একটা বার আল্লাহর নবীকে দেখার জন্য মনের ভিতরে তামান্নাও জাগে না, ঠিক না বেটি? কয়জন নবীকে দেখতে চান, কয়জন নবীর সুন্নত বুঝেন, কয়জন আল্লাহর নবীর সুন্নত আঁকড়ে ধরেন, কয়টা পরিবারের মধ্যে নবীর সুন্নত আছে? যেই নবী এসেছেন দুনিয়ার মানুষগুলাকে সুন্নত শেখাতে, যেই নবী এসেছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিখাতে, চরিত্র শিখাতে, যেই নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, যেই নবী শুধু ঘরের ভিতরেই সুন্দর আচরণ করেন নাই, রাখালের সঙ্গে সুন্দর আচরণ করেন নাই, একটা পিঁপড়ার সঙ্গে নবী কোনোদিন অবিচার করে নাই, বলেন আল্লাহু আকবার। একটা উটের চোখে নবী পানি দেখেছে, আল্লাহর নবী বুঝে ফেলেছে এই উটটার সঙ্গে জুলুম করা হয়েছে, নবীর কাছে এসে উটটা ধরধর করে কেঁদে দিয়েছে, নবী বুঝে ফেলেছে উটটার উপরে জুলুম হয়েছে। দুনিয়ার কারো কাছে উটটা বলে নাই, যেহেতু তিনি রহমাতুল্লিল আলামিন, উটটা এসে নবীজির সামনে মাথা নত করে দিয়ে চোখের পানি ধরধর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে উটের মালিককে, হাত তুলো দেখি, একজন সাহাবী হাত তুলেছে, এই উটের মালিক আমি,
আল্লাহর হাবিব বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমাল্লাতী মাল্লাকাকাল্লাহ ইয়া, যে আল্লাহ তোমাকে উটের মালিক বানিয়েছে, এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না? এই উটকে তুমি না খেয়ে কাঁদিয়েছ, উট আমার কাছে বিচার দিয়েছে, এই উটের সাথে যদি তুমি ইনসাফ না করো কামতির দিন তুমি ধরা পড়ে যাবা, শাস্তির সম্মুখীন হবা। আমার নবী এমন নবী ছিল, ওই উটের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন, ঠিক না বেঠি? পিঁপড়ার বাসা ভেঙে ফেলা হয়েছে, আল্লাহর নবী বললেন এই বাসাগুলোর ভিতরে কে আগুন ধরিয়েছে? কয়েকজন সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা আগুন ধরিয়েছি। আল্লাহর হাবিব বললেন না না খবরদার, আগুন আর পানি দিয়ে কোনো শাস্তি দিবা না, কারণ আগুন আর পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এমন নবী পেয়েছি যেই নবী জান্নাতের সামনে যখন যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে দরজার মধ্যে একটু নক করবেন, দরজা খোলো, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতা, কে তুমি, কে এসেছ? আল্লাহর হাবিব বলবেন মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা শুনে ফেরেশতা বলবেন বিকাউমিরতু লাফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার আগে কারোর জন্য আমি জান্নাতের দরজা খুলি নাই, আজকে আপনি এসেছেন জান্নাতের দরজা খোলা, নবী যান যান আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। ওই অবস্থাতেও নবী আমার আপনার মতো গুনাহগার গুলার কথা ভুলে যাবে না, সে অবস্থাতেও আল্লাহর নবী বলবে হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুল উম্মতি, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলো জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আকবার। নবীর উম্মতের দাম কম না বেশি? আজকের মাহফিল থেকে বলেন কম না বেশি? যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন, না দেখে আমার আপনার চেহারা দেখতে চাইলেন, সেই নবীর নামে দরুদ পড়লে নবী খুশি হন না বেজার হন? সবাই বলেন খুশি হন না বেজার হন? আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, উম্মতেরারে তোমরা বেশি পরিমাণে দরুদ পড়ো, যেখান থেকে তোমরা দরুদ পড়বে, উকিয়া হাজির পাড়া থেকে দরুদ পড়বে, মাহফিল থেকে তোমরা দরুদ পড়বে, হাদিস পড়ার ক্ষেত্রে তোমরা দরুদ পড়বে, আমার নাম উচ্চারণ হলে তোমরা দরুদ পড়বে, যতবার তোমরা দরুদ পড়বে প্রত্যেকবার তোমার দরুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে পৌঁছায় দিবে। দরুদ পড়তে রাজি আছেন? এতক্ষণ কথা বলার পর মূল কথা এই, কিছু মানুষকে সেদিন আল্লাহর নবী শাফাত করবে না, যেখানে আল্লাহর নবী বলেছেন শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, উম্মতের মাঝে বড় বড় গুনাহ করেছে ওই লোকগুলাকে আমি নবী শাফাত করব, আমি নবীর শাফাত পেয়ে ধন্য হয়ে উম্মতগুলো জান্নাতে চলে যাবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর নবী শাফাত করবে না, আল্লাহর নবী বলবে সুহকান সুহক লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে চলে যা দুশ্মন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এমন কিছু দুশ্মন এখনো আছে না? না এখন নবীর শাফাত চান? জোরে তো বলতে পারলেন না, চান? এক নম্বরে যারা নবীর শাফাত চান শিরক ছেড়ে দেন, যারা মুশরিক হবে আল্লাহর সঙ্গে শিরক করবে ওই মানুষগুলাকে আল্লাহর নবী শাফাত করবে না। স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাব,
নবীরা যখনই দোয়া করেছেন, যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ। মহব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, কষ্টে পড়েছি, যন্ত্রণা সহ্য করেছি, পরীক্ষা দিয়েছি, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে কখনো সুযোগটা হারাই নাই, সুযোগটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে কত বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, পাথরের আঘাত খেয়েছি, দাওয়াত দিতে গিয়েছি পাথর দিয়ে মেরেছে, রক্ত ঝরঝর করে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরেও আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, দুয়ার সুযোগখানা রেখে দিয়েছি, আজকে আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করেন, সাফাত করার তৌফিক দেন, সাফাতের সুযোগ দেন। সেদিন নবী তাদেরকে সাফাত করবেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, উম্মতেরা সেদিন সাফাত পাবে, ধন্য হবে, তবে তারা সাফাত পাবে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যেই লোকটা মৃত্যুবরণ করলো, শিরিক করলো না, তাকে নবী সাফাত করবে, ওই লোকটা ধন্য হয়ে ধন্য হয়ে ধন্যতা লাভ করে সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সেই লোকটা শিরিক করবে, সে নবীজির সাফাত পাবে? জোরে বলেন পাবে। দুই নম্বরে সাহিবুল বিদা, এখন বিদাত আমাদের সমাজে আছে না নাই? এখনো আছে? আমার ভাইয়েরা খুব সজাগ থাকবেন, বেদাত যখন আপনি দেখবেন বেদাত থেকে দূরে থাকবেন, নতুন কোনো কিছু আবিষ্কার করবেন না। খবরদার, যেই লোকটা নতুন আবিষ্কার করবে, অনেকেই দেখবেন এই কথা দিয়ে দলিল দেয়, মাহফিল আগে ছিল না এখন কেন করেন, বলে কি না? তার মানে সে বেদাতের সংজ্ঞা বুঝে নাই, এটা দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো হয় নাই, দিনের জন্য করা হয়েছে, দিন প্রচার করার জন্য করা হয়েছে, দিনের জন্য যদি করা হয় এটা বেদাত হয় না, দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলে বেদাত হয়, ঠিক না বেঠি? দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা যাবে না। আল্লাহর নবী যেখানে যেই দোয়া করে নাই, আপনি যদি ওইখানে ওই দোয়া করেন, দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করালেন, এই প্রবেশ করানোটাই বেদাত, এই প্রবেশ করানোটাই বেদাত, ঠিক না বেঠি? এখন আমাদের জিকিরের মধ্যে বেদাত আছে না নাই? উহু ইন জিকির আছে না নাই? এরপরে জিকির বলে বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা, বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা, বান্ডারির রূপ ধরে বলে আল্লাহ এই ধরার মধ্যে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে শিরকি কথা আপনি বলছেন, আল্লাহর কসম এই মুশরিকদেরকে আল্লাহ নবী কশিন কালেও সাফাত করবে না, ঠিক না বেঠি? সাহিবুল বেদাকে আল্লাহ নবী সাফাত করবে না। আল্লাহ নবী বলবেন সুহকান সুহকা লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে চলে যা দুশ্মন, আমার কষ্টের দিনটাকে তুই নষ্ট করেছিস, আজকে তোকে আমি চিনি না, তোর জন্য কোনো সাফাত নাই। আল্লাহর নবী না চিনলে সেদিন যাওয়ার মতো জায়গা খুঁজে পাবা না, ঠিক না বেঠি? তাহলে কোনো বেদাত করা যাবে? বলেন বেদাত করা যাবে? বেদাত থেকে বাঁচার জন্য খুব খেয়াল করবেন, আল্লাহর নবী কিভাবে চলেছেন,
আল্লাহর নবী কিভাবে রাজনীতি করেছেন, আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী কিভাবে ঘুমিয়েছেন, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যা করেছেন, আল্লাহর নবী যা করতে বলেছেন মৌন সমর্থন দিয়েছেন, সবটাই হচ্ছে সুন্নাহ। বিপরীত করার নামই হচ্ছে বেদাত, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজের ভিতরে বেদাত কম না বেশি? তাহলে বেদাতি কম না বেশি? এমন বেদাতিও আছে আমি দেখলাম, যেই বেদাতি বলে যে আমি বেদাত করব তো করব, আমার সাথে বেদাত করে কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন। কজন হাত তুলস? কয় বেদাত করব লাগলে জাহান্নামে যাব, এরপর আল্লাহর লগে গিয়ে বুঝবো যে আল্লাহ কেন জাহান্নামে দিলে। আচ্ছা বলেন আল্লাহর সঙ্গে সেদিন সে কথা বলার সুযোগ পাবে? বলেন সুযোগ পাবে? এই বেকুবরা যদি বুঝত সেদিনের পরিস্থিতি কি হবে, পঞ্চাশ হাজার বছর ময়দানে মাহশারে মানুষগুলা দাঁড়ায় থাকবে, কামিকদারি মিলিন সূর্য মাথার উপরে চলে আসবে। এখন সূর্য চলে আসে নাই, তাপ বেড়ে যায় নাই, শুধু সামান্য করোনা ভাইরাস এসেছে। লকডাউনের সময়গুলার কথা স্মরণ করে দেখেন, হোম কোয়ারেন্টাইনে যখন ছিলেন স্মরণ করে দেখেন, সামান্য দুনিয়ার বিপদ আমাদেরকে মনে করায় দিচ্ছে। কেয়ামতের ভয়ঙ্কর বিপদ যখন আসবে, কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قيامتر بيپد جو خون چلے آج بے بھائی کنو کازے آج بے نا ما کنو کازے آج بے نا باپ کنو کازے آج بے نا বন্ধু কোনো কাজে আসবে না, সন্তান শুধু কাজে আসবে না। সেদিন একমাত্র যিনি কাজে আসবে তিনি কি? কেউ কোনো কাজে আসবে না, একমাত্র যিনি কাজে আসবে তিনি কে? সূর্য যদি আপনার মাথার উপরে চলে আসে, নারী বুড়িগুলা যদি টকবক করে ফুটে টকবক করে গলে, মানুষগুলা গামের ভিতরে হাবুডুবু খাবে, কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত পৌঁছাবে, কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো ঘাম সেদিন বুক পর্যন্ত পৌঁছায় যাবে। এমনকি আল্লাহর নবী ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাফি নিজের এইরকম মুখ দেখায় ইশারা করে বললেন এই পর্যন্ত সেদিন ঘামগুলো পৌঁছায় যাবে, মানুষ হাবুডুবু খাবে। সাহাবা কেরাম শোনা মাত্র কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ পরিস্থিতি যদি এমন হয় কেমন করে সেদিন বাঁচব? আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা কেঁদো না, ইন্নাহু লা ইউখাফফিফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফু মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার যে উম্মতরা নামাজি ছিল, দিনদার ছিল, দুনিয়ার জীবনের দুই রাকাত অথবা চার রাকাত নামাজের ভিতরে পঞ্চাশ হাজার বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি কে? সেদিন আল্লাহর নবী কোন বেদাতিকে শাফাত করবে? কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার কি বললাম? জোরে বলেন, এক নাম্বার কি বললাম? দুই নাম্বার কি বললাম? দুই নাম্বার কি বললাম? এবার আবার সবাই পরীক্ষা দেন, এক নাম্বার কি বললাম? দুই নাম্বার কি বললাম? শিরকের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহর নবী তাদেরকে সাফাত? জোরে বলেন সাফাত। তাদের ড্রেস যদি এত সুন্দর হয়, পাগড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া,
নবীদের মতো করে তারা সুন্দর সুন্দর কথাগুলা বলবে, তাদের কথায় সৌন্দর্য প্রকাশ পাবে, লেবাসের মধ্যে সৌন্দর্য থাকবে, তাদের চেহারার ভিতরে যেমন নূর চমকাচ্ছে এমন মনে হবে, কিন্তু বেদাতিকে আল্লাহর নবী সাফাত করবে না, ঠিক না বেটি? এখন দেখবেন অনেক বেদাতি কি সুন্দর পোশাক, কত সুন্দর দেখতে, কিন্তু দেখতে সুন্দর হলেও বেদাতের কারণে আল্লাহর নবী সেদিন তাকে সাফাত, কয়টা গেল জোরে বলেন। এবার আসেন তিন নম্বরে আমার ভাইয়েরা, আযালিমুন, যেই লোকটা জুলুমকারী হবে, কোরআন করিম থেকে দলিল গ্রহণ করেন, মালিযালিমিনা মিন হামিমিও ওয়ালা শাফিয়া, কোন জালেমের জন্য সেদিন বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমের জন্য সাফাতকারী থাকবে না, জালেম কে আল্লাহর নবী বলবে চলে যা, দূর হয়ে যা, আজকে তোর জন্য কোনো বন্ধু নাই, এমন জালেম এখন আছে, ইলহাক উদ্দরার আলাল আখারিন, নিজে অন্যায় করে অবিচার করে নিজে হত্যা করে আরেকজন নির্দোষ মানুষের উপরে দোষ চাপায় দেয়, ঠিক না বেটি? এই জালেমদেরকে আল্লাহর নবী সাফাত করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী ইন্তেকালের আগে সাহাবাই কেরামদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি, কারো গায়ে যদি আঘাত করে থাকি, ফালিয়াত্তাসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মুসিবতের আগে, কিয়ামতের ভয়াবহতার আগে, এখনই প্রতিশোধ নাও, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে এখনই প্রতিশোধ নিয়ে নাও, বলেন আল্লাহু আকবার। সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক প্রান্তে পরীক্ষা খনন করতে গিয়ে আপনিও তো আমাদের সঙ্গে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, না খেয়ে থেকেছেন, আপনি ঘুম থেকে জাগ্রত হলে পিঠের মধ্যে চাটায় দাগ পড়ে থাকত, ইয়া রাসূলুল্লাহ, কোনো সুখ আপনি গ্রহণ করেন নাই, কেমন করে আপনি আমাদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা জুলুম করে থাকলে প্রতিশোধ নাও। ইন্তেকালের দশ দিন পূর্বে উহুদ প্রান্তের সামনে চলে গেলেন বিশ্বনবী, যারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে সেখানে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যারা কবরে শুয়ে আছ, ইসলামের জন্য দ্বীনের জন্য শহীদ হয়েছ, আল্লাহর সঙ্গে তোমরা সাক্ষাৎ করে ফেলেছ, আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি পেয়েছ, অচিরেই আমি নবী দুনিয়া ছেড়ে চলে আসব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তোমরা যেমন আল্লাহর সাক্ষাৎ নিয়েছ, আমি নবী ও আল্লাহর ওয়াদাগুলা দেখব। আল্লাহর নবী ইন্তেকালের আগে যারা দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, তাদেরকে গিয়ে সালাম জানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী শিখায় দিয়ে গেলেন কোন জালেমকে আল্লাহর নবী কিয়ামতের দিন মুসিবতের সময় চিনবে না, ঠিক না বেটি? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, বাপ জুলুম করে সন্তানের উপরে, বাপ জুলুম করে কন্যার উপরে, বাপ জুলুম করে স্ত্রীর উপরে, পরিবারের প্রধান হয়ে আপনি জুলুম করলেন, আপনার সন্তানগুলাকে ইসলাম শেখার নাই, আপনিও জুলুম করলেন, আপনিও জালেম, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, ঠিক না বেটি?
যেই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনুষ্কা, তার মায়ের কান্না আমার হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, মিডিয়াকে বলতেছে আমার মেয়েটার সঙ্গে গত রাত্রে দেখা হয়েছে, একসঙ্গে খেয়েছি। অফিসে যাওয়ার সময় মেয়ের গায়ে কম্বল ছিল না, কম্বল দিয়ে দিয়েছি। আমি বুঝতেও পারি নাই মেয়েটা চলে যাবে, ফোন দিয়েছে বন্ধুর কাছে পড়তে যাবে, আমি বলেছি যাও তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু মা মেয়ের কম্বল চলে যাওয়ার কারণে শীত লাগবে এটা মা বুঝেছে, কিন্তু মেয়ের চেহারার ভিতরে পর্দা না থাকলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আমাদের সুশীল সমাজের শিক্ষিত জনগোষ্ঠীর অনেকে এটা বুঝে না, ঠিক না বেঠি? আজকে মা কম্বল টেনে দিয়ে দুনিয়ার শীত তাকে আটকে রাখতে চায়, না বুঝার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মেয়ের পর্দা হিজাব টেনে দিতে পারে নাই, বন্ধুর কাছে চলে গেছে। গ্রুপ স্টাডির নামে বিকৃত যৌন চিন্তা তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। আমরা আমাদের এই বোনটার জন্য যতটাই মায়া লাগে তার চাইতে বেশি খারাপ লাগে ওই মায়ের জন্য, যেই মা তার মেয়েটাকে বোঝাতে পারে নাই, ওই মায়ের জন্য যেই মা তার ছেলেটাকে গঠন করতে পারে নাই, ঠিক না বেঠি? আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা, সন্তানকে হাতে ধরে বোঝান, সন্তানকে আদর করে বোঝান, সন্তানের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বোঝান, সন্তানের জন্য তাহাজ্জতের নামাজ পড়ে দোয়া করেন। যিনি সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে তিনি কে? কয় নাম্বার? আরো জোরে বলতে হবে, কয় নাম্বার? আজকে যখন জুলুম নির্যাতন বেড়ে চলছে তিনটা আলামত সমাজের দিকে তাকায় দেখবেন। এক নাম্বার আলামত হচ্ছে আন্তুক্ত আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখেন সন্তান বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, ঠিক না বেটি? তার মানে আপনি জুলুম করছেন, আপনি জালেম। তাকায় দেখবেন আইয়ুতাল মুগুই, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, লুটেরা, ডাকাত। ওই ডাকাতের পিছনে মানুষ স্লোগান দেয়, তাকে নেতা মনে করে, এখন আছে না না? এরপরে তাকে দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে, দিনের রাহবারদেরকে, মুফাসসিরদেরকে কণ্ঠকে বন্ধ করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। বুঝে নিতে হবে আপনারা জালেম, জালেমদের বিরুদ্ধে যিনি যথেষ্ট তিনি কে? খবরদার, ইয়ুসাল মুরশিদ। কোন আলেমের কণ্ঠ যদি বন্ধ করে দেওয়া হয়, কোন আলেমকে যদি আটকে দেওয়ার চিন্তা করেন, কোন আলেমকে দিয়ে যদি থমকে দেওয়ার চিন্তা করেন, মুফাসসিরকে যদি থমকে দেন, আল্লাহর আযাবের অপেক্ষা করেন, যিনি টুকরা টুকরা করে দিতে পারে তিনি কে? এক হওয়ার জন্য আমাদের মনের তামান্না আছে না নাই? আমরা সব এক হয়ে যেতে পারতাম, আমরা শুধু এক হতে পারি না, কারণ আমাদের পিছনে তৃতীয় পক্ষের কিছু বন্ধু আছে যারা আমাদের মধ্যে এসে আমাদের বন্ধুত্ব নষ্ট করে, ঠিক না বেঠি? যখনই আমরা এক হওয়ার চিন্তা করি তারা এসে বলে এর আকিদা ভালো না, এর টুপিটা খারাপ, এর দাড়িটা সামান্য ছোট, এই লোকের আকিদা মন্দ, এই লোকের সঙ্গে আমার চলা যাবে না, এই রকম বলে বলে মুসলমানের ঐক্য তারা নষ্ট করে, ঠিক না বেঠি? এসে বলে এই লোকগুলোর সাথে তোমাদের তো আগে থেকেই বিরোধ, এদের সাথে আবার কিসের ঐক্য? আসলে বলেন মৌলিক বিষয়ে ঐক্য হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একটা গল্প মনে পড়ছে, আপনাদেরকে শোনাবো? শোনাবো? রাত অনেক হয়ে গেছে, থাক।
হ্যাঁ ও বাজি রে বাজি, এ লোক সে আগের কথায় আছে, উনি ওই যে দুইটা একবার উচ্চারণ করে ফেলাইয়ে তো আর এটা ভিতরে নিতে পারে না। আমরা আর আধা ঘন্টা ওয়াজ শুনবো, আপনারা রাজি আছেন? কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 12টার ওইদিকে যাতে না যায়, আমি কর্তৃপক্ষের বিপরীত কোনো কাজ করব না ইনশাল্লাহ, নয় বোধে ইন কোন কারবার বাজে। আজ আজ ইয়া ন বুঝিলাম, রাত 12টা বেজে গেলে কালকের মাহফিল কেন করে শুনিবেন দে? ও আল্লাহ, আপনারা আছেন তো? জোরে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বনের ভিতরে গরু ছিল তিনটা, কয়টা? এক কান সাদা, এক কান কালা, এক কান লাল, আরেকটা ছিল বাঘ। এ বাঘ হইতেছে জালেম। জালেম কিভাবে তৃতীয় বন্ধু হয় একটু চিন্তা করে। জালেম এসে তিনজনের সাথে একবারে চুক্তি করে নেয়, দুইটার সঙ্গে চুক্তি করছে, কালা আর লালটার সাথে চুক্তি করছে। সাদা এই গরুটার কোনো কালার হয়, এক কাজ কর সাদাটারে মেরে খেয়ে ফেল। তো লালটা আর কালাটা মিলে বলল আমরা একসাথে চলি, কেমন করে মেরে খাই, এক কাজ কর তুই মেরে খা, আমরা কিছু বলবো না। প্রথম দিন শেষ সাদা গরু। সাদা গরুকে শেষ করার পর বাঘ এখনো গিয়ে চুক্তি করতেছে লালটার সাথে, তোর কি সুন্দর কালার, কালা যেটা আছে ওইটারে এক কাজ কর মেরে খেয়ে ফেলে, কালারটা সুন্দর না। গরু বলতেছে ঠিক আছে তুই মেরে খা, আমার খাওয়া দরকার নাই, সব প্রজাতির ভাই আমার, কেমন করে খাই তুই খা। পরের দিন শেষ কোনটা? প্রথম দিন শেষ সাদাটা, পরের দিন শেষ, এখন বাকি আছে লালটা। এরপরের দিন গেছে লালটারে ধরতে, যে এখন তো তোর এই বনের মধ্যে মানাই না, তুই একা এখন খাইতে হবে তোরে। লালটা বলতেছে আমি এটা জানতাম তুমি একদিন না একদিন আমারে ধরবা, তো আজকে আমার সময় যেহেতু চলে আসছে আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে তুমি আমারে খেও। পাহাড়ের উপরে উঠে ওই লাল গরুটা বলতেছে উকিল টু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা গরুকে খাওয়া হয়েছে, যেদিন একজন আলেমকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওই দিন বাংলার জমিনের প্রত্যেকটা আলেমকে নির্যাতন করা হয়েছে, ঠিক না বেঠি? আলেমরা যদি আমরা না বুঝি, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এক এক করে জুলুম আসবে, আমাদের ঐক্য না থাকার কারণে, ঐক্য না হওয়ার কারণে আলেমরা নিস্তব্ধ হয়ে যেতে হবে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, আমরা ঐক্য চাই। কি চাই? জোরে বলেন আমরা কি চাই? ঐক্য চাওয়ার জন্য এইটাই যথেষ্ট, আল ইত্তেহাদ ইউকউউল কিল্লা। এই কথাটা ইউসুফ কারদাবি প্রায় সময় বলেন, আল ইত্তেহাদ ইউকউউল কিল্লা ওয়াল ইখতিলাফু ইউদঈফুল কাসরা। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ছোট ছোট শক্তি মিলে একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানের আজকে থেকে জালেমদেরকে চিনে রাখেন, তিনটা আলামত দেখে চিনবেন। আল্লাহ আকবার, থাক থাক, এতক্ষণ সুন্দর সার্ভিস দিছে আমার জামাল মাইক না, কোনো মাইকম্যানকে আজ পর্যন্ত কোনো মাহফিলে আমি বকাঝোকা করি নাই, কারণ আমি এটা বিশ্বাস করি মাইকম্যান সেও তো আমার শ্রোতা। আপনারা অনেক কিছু বললেন, আমি পারতাম তার দিকে গরমভাবে তাকাইতে, এটা আমি কিন্তু করি নাই, কারণ সে মনে মনে আল্লাহরে বলবো আল্লাহ এত জায়গায় তুমি ঠাডা ফালাও, হুজুরের গলাটা তুমি দেখো না, বুঝলে? আল্লাহ হুজুরের গলার মধ্যে তুমি একটা ঠাডা ফালাই দিই, এটা আমার ব্যবসার মধ্যে ঠাডা ফালাই। এই জন্য খবরদার, কোনোদিন আমি মাইক ম্যানের বকাঝকা দিই নাই, তার সর্বাত্মক চেষ্টা থাকবে মাইক ভালো রাখার, যিনি রাখবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? খবরদার, জুলুম করবেন না, জালেম হবেন না। জালেম যারা হবে শিক্ষা নিবেন,
মান ইতামাদ আলা মালিহি কল্লাব, আপনি যদি মনে করেন আপনার সম্পদ আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, আপনি জালেম, কারণ থেকে শিক্ষা নেন, সম্পদ কারণকে বাঁচায় রাখে না। আল্লাহ যখন অর্ডার দিয়েছে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন কারণকে গিলে খা, মুহূর্তের ভিতরে কারণকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তাহলে সম্পদ দিয়ে বেঁচে থাকা যায়? সম্পদ নিয়ে জুলুম করে বেঁচে থাকা যায়? দুই নম্বরে খেয়াল রাখবেন, ওয়ামান ইতামাদা আলান্নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী আছে, এই নেতা কর্মী দিয়ে যিনি আপনাকে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? নমরুদের ঘটনা আপনারা জানেন তো, মশা, কেন মশা ছিল? এক কেন ডর হরি হওয়া না, ন্যাংরা একটা মশা। এই ল্যাংরা মশা ঢুকার পর নমরুদ পাশের লোকদেরকে বলছে পিটা, কই কয় মাথা কি দিয়া, জোরে হওয়া না, জোতা দিয়া। সাথের লোকদের আক্রমণে নমরুদ শেষ হয়ে গেল। এমন ঘটনা কি পৃথিবীতে একটা দুইটা? বলেন একটা দুইটা। বহু জালেমকে আল্লাহ শেষ করে দিয়েছে পাশের লোকদেরকে দিয়ে। এটার মাধ্যমে শিক্ষা হচ্ছে, আপনি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান আপনার জন্য আপনার পাশের লোকগুলাই আপনাকে ধ্বংস করে দিবে, ঠিক না বেঠি? ওয়ামান ইতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে ইসলামের বিপক্ষে আমার জ্ঞান গুলাকে কাজে লাগাবো, ওই শাহরিয়ার কবিরদের মতো যারা আছে, শাহরিয়ার কবিরদের জ্ঞান ইসলামের বিপক্ষে তারা লাগায়, এই জ্ঞানের কারণেই তারা মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হয়, ঠিক না বেঠি? কি বলে না বলে, একবার বলে কোরআন থেকে দলিল দি, যখন তাদের পক্ষের দলিল তখন কোরআন থেকে দলিল দেয়, একটু পরে আবার বলে কোরআন থেকে কথা বলেন কেন, কোরআনের দলিল দিয়ে আমরা চলবো না, আমরা আমাদের মতো চলতে চাই, জোরে কর নাউজুবিল্লাহ। এই মানুষগুলা ইসলামের বিপক্ষে তাদের আকল গুলা কাজে লাগায়, এই রকম যারা ইসলামের বিপক্ষে বুদ্ধি কাজে লাগাবে তাদেরকে যিনি পাগল বানায় অপমানিত লাঞ্ছিত করে দিবেন তিনি কে? ওমান ইতামাদা আলা সুলতানিহি যাল্লাব, কেউ যদি মনে করে চেয়ারে একবার বসেছি এই চেয়ার কোনোদিন আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করে নাস্তানাবুদ করে দিবেন, ঠিক না বেঠি? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওমান ইতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা জাল্লা, যে আল্লাহর উপরে নির্ভর করে চলবে, তার কোনো ভয় নাই, তার কোনো লাঞ্ছনা নাই, তার কোনো অপমান নাই, যিনি তাকে বিজয় করবেন তিনি কে? আমরা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না, আরো জোরে শুনতে চাই, কোনো ভয় করি না। এই জীবন দিয়েছেন কে? আল্লাহ। এই জীবন দিব কার জন্য? আল্লাহ। এই জীবন দিব কার জন্যে? কয় নম্বরে আসি খেল আছে? এক কেন ডর হরি হওয়া না? তাইলে জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ নবী জালেমকে সুপারিশ করবে না। এরপরে চার নম্বরে কুল্লু গালিন মারিক ইলহাকুদ্দরার আলাল আখারিন, যেই লোকটা জমিনের মধ্যে বাড়াবাড়ি করলো, আল মুফসিদুনা ফিল আরদ ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে চলল, লিকাতলিল লিননাফস, অন্যায়ভাবে মানুষ মারল, জেনা করল, আকলি মালিল ইয়াতিম, এতিমের সম্পদ খেল, ওয়া উকুকিল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করল, এই লোকটাকে আল্লাহর নবী সেদিন শাপাত করবে না, ঠিক না বেঠি? প্রত্যেক এমন লোক মা বাবার গায়ে হাত তুলে, এদেরকে সেদিন নবীজি শাফাত করবে না, ঠিক না বেঠি? যেই লোকটা প্রতিনিয়ত মদ জুয়া জেনা ব্যভিচার নিয়ে আছে, এমন লোকদেরকে আল্লাহর নবী শাফাত করবে? কয় নাম্বার? জোরে কোন? বাকি আছে কয়টা? একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সর্বশেষ হলো আমার ভাইয়েরা, মাইয়ুকাযযিবু বিশ শাফাআ,
যেই লোকটা নবীজির শাফাত চায় না। শাফাত না চাওয়ার অর্থ কি? যেই লোকটা অজু করে না, গুরুন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানি দিয়ে চেহারাটাকে জকজকে বানায় না, নামাজের দিকে আসে না, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে না, আল্লাহর নবীকে মহব্বত করে না, আল্লাহর নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে আনে না, আল্লাহর নবীকে গালি দিলেও নিজের বুক ফেটে যায় না, আল্লাহর নবীকে গালি দিলেও নিজের জন্য নিজের মনের ভিতরে অনুশোচনা তৈরি হয় না, আল্লাহর নবীকে গালি দিলে প্রতিবাদ করে না, ওই লোকের জন্য আল্লাহর নবী কশিন কালেও সাফাত করবে না। ঠিক না বেটি? আজকে যারা এখানে বসেছেন, এই পাঁচ প্রকারের কাজের সঙ্গে যারা আছেন, মনটাকে পরিবর্তন করার জন্যে আজকের এই মাহফিল থেকে কিছু আমল নিয়ে বাড়ি যাব পরেন ইনশাআল্লাহ। কষ্টই না? আর দশ মিনিট কষ্ট হবে? এক নাম্বার আমার ভাইয়ারা, কয় নাম্বার? আচ্ছা এবার একটু বিরতি দেই, পাঁচটা আঙ্গুল উঠান, সবাই উঠান, মাশাআল্লাহ সবাই উঠেছেন, দেখেন আমার ক্যামেরাম্যানরা উঠেছে। আচ্ছা ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরতে পারো, অসুবিধা নেই, সুন্দর দেখা যাবে। কয় আঙ্গুল বলেন? কয় আঙ্গুল? এবার পাঁচ আঙ্গুল উঠে আল্লাহকে একটা ডাক দেন, এক নাম্বার আঙ্গুলে বলেন আল্লাহ, দুই নাম্বার আঙ্গুলে বলেন আর রহমান, তিন নাম্বার আঙ্গুলে বলেন আর রহিম, চার নাম্বার আঙ্গুলে বলেন আল হাই, পাঁচ নাম্বার আঙ্গুলে বলেন আল কাইয়ুম। কয়টা হলো? এবার আমি চুপ, আপনারা বলেন এক নাম্বার নামটা কি? আসতে না, জোরে বলেন এক নাম্বার নাম কি? যুবকেরা তোমরা শক্তি দিয়ে জোর দিয়ে বলো, এক নাম্বার নামটা কি? দুই নাম্বার নামটা কি? আসতে হয়ে গেল কেন? জোরে বলেন দুই নাম্বার নাম কি? তিন নাম্বার নামটা কি? চার নাম্বার নামটা কি? পাঁচ নাম্বার নামটা কি? কয়টা নাম? সবাই এই পাঁচটা নাম বলার পরে এবার হাতগুলা নামা। কষ্টই? বেশি কষ্ট হয়েছে? এই যে পাঁচটা নাম আজকে আমরা শিখলাম, সবার অন্তরের মধ্যেই পাঁচটা নাম আছে, এই পাঁচটা নাম ধরে যখন আমার আল্লাহকে ডাকবেন, যিনি ডাকের মধ্যে সাড়া দিয়ে দিবেন তিনি কে? কোরআন কারিমের দুইটা আয়াত প্রমাণ বহন করে, রাসূল আমাদেরকে শিখিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন রহমান রহিম কার নাম? সবাই বলেন কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কার নাম? হাই কার নাম? কাইয়ুম কার নাম? এই পাঁচটা নাম যে আমরা বললাম, এই পাঁচটা নামের আরবি নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম, আমার আল্লাহর সম্মানিত সেরা সেরা পাঁচটা নাম। এই পাঁচটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? তাহলে ওই দিক দিয়ে পাঁচজনকে রসুল সাফাত করবে না। এদিক দিয়ে শিখলাম পাঁচটা নাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। এবার আমল শিখব কয়টা? পাঁচটাই শিখবেন আমল? আচ্ছা কয়টা শিখবেন বলেন? কয়টা? আপনার জয়টা বলেন, ওইটা শিখাবো ইনশাল্লাহ। কয়টা শিখবেন? হ্যাঁ আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন তো ভাই কয়টা আমল শিখবেন? হুজুর জান্নাত জয়টা আমল শিখবো এতটা, রাজি আছেন? এবার বলেন জান্নাত কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আমল ইহসানুল ওয়াদু, আহসিন ওয়াদু আক,
আপনি আপনার অজুটাকে সুন্দর করে বানাবেন, যার অজু যত সুন্দর হবে অজুর সঙ্গে সঙ্গে মিন তাহতি আযফারিহি আপনার নখের গোড়া থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন কে? আল্লাহ। আর শুধু দুনিয়াতেই মাফ করবেন না, মাফ করে রেজাল্ট আখিরাতের জন্য রেখে দিবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে, এত নূরানি এত উজ্জ্বল হয়ে যাবে, আল্লাহর নবী তাকে বলবেন আল্লাহ যে উম্মতের জন্য দুনিয়ার জীবনে কেঁদেছি, যে উম্মতের জন্য হয়রান হয়েছি, যে উম্মতের জন্য পেরেশান হয়েছি, আল্লাহ এটা তো আমার সে উম্মত যার চেহারা জকজক করছে, আল্লাহ আমার উম্মত সে, আমার উম্মতকে আমি শাফাত করব। আর এই শাফাত যখন হয়ে যাবে, শাফাতের কারণে আমার আল্লাহ উম্মতের উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, শাফাত কবুল করে যিনি উম্মতকে ধন্য বানায় জান্নাতি বানায় দিবে তিনি কে? ওযু সুন্দর করে করতে রাজি আছেন? এক নাম্বার। কয় নাম্বার? এবার ওযু সুন্দর হলো ওযুর দিয়ে কাজ কি বলেন? ওযু দিয়ে কাজ কি? ওযু দিয়ে কাজ কি? ওযু যখন আপনি করলেন, পবিত্রতা যে ইবাদতগুলার জন্য লাগে তার মধ্যে অন্যতম নামাজ, আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, বাশিরিল মাশাইনা ফিল যুলামি বিন্নুরি তামি ইয়াউমাল কিয়ামা, যেই লোকটা এশার নামাজে গুরুত্ব দিল, ফজরের নামাজে গুরুত্ব দিল, জামাতের সঙ্গে নামাজে আসলো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনে তার চারপাশকে নূরানি বানিয়ে দিবে, আল্লাহ বলবে তোর জন্য আজকে আমার জান্নাত, ওয়ালাদাইনা মাজিদ। নামাজ পড়তে রাজি? কয়ক্ত জোরে হ না? এখন যদি জিজ্ঞাসা করি কে কে নামাজ পড়ছেন হাত তোলেন, তা হাত উঠেন না, জিন পরে না হিন বিপদে ভরে যাবে তো। আচ্ছা নামাজটা কি পড়বেন? আচ্ছা আমার লোকে দুষ্টামি করে কইেন না, নামাজটা কি পড়বেন? আচ্ছা নামাজটা কেন পড়েন না একটু আমার বুঝান যে হুজুর এই কারণে নামাজটা পড়ি না। হ্যাঁ ন বুঝলাম, ও অন্য কথা বলি ফেলেছে, হায় রে হায়, ওয়াজের ভিতরে আরেক ওয়াজ করে। ওই দিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজের ভিতরে দেখি এক জায়গায় সাহ বেসতেস, আমি কি রে হেতে ওই জায়গার মধ্যে আবার কি করে, দেখি ওয়াজের মধ্যে হে সাহ বেস, আমি বাবা তুই সব বাদ দিয়া তুই আজকে ওয়াজ শুন, তোর যত টাকা লাগবে আমার কাছ থেকে নিস, অসুবিধা নেই, কিন্তু খবরদার আজকে আর সাহ বেসা যাবে না। এখন আপনারা আবার অন্য মনস্ক না তো, আপনারা ওয়াজের মধ্যে কি করতেছেন? কোন কয়টা আমল বলবো? হ্যাঁ জান্নাত কয়টা? আর কয়জনের নবীজি শাফাত করবে না? হুজুর বলি কি কয়জন? একখানা আঙ্গুল দেখেন না কয়জন? মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কয়জন? একখানা ডর হরি হওয়া না কয়জন? এখন আমল চলবে কয়টা? সবাই বলেন কয়টা? আজকে থেকে নামাজের গুরুত্ব দেন, একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, মসজিদে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুকের ছেলে অমুকার নাই, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে আর নাই, অমুকের বাবার নাই, অমুকের মার নাই। যেদিন এলান হয়ে যাবে আমি আজহারি একদিন লাশ হয়ে যাব, গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, আমি গাড়ির ভিতরে ছিলাম না, আমি তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে পড়েছি, আলহামদুলিল্লাহ আল্লাযি আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা,
আল্লাহ আপনি তো আমাকে বিপদে ফেলাতে পারতেন, আপনি আমাকে ভিতরে রাখতে পারতেন, আল্লাহ অ্যাক্সিডেন্টের মধ্যে আমিও থাকতে পারতাম, গাড়ির ক্ষতি হয়েছে, আল্লাহ আপনি আমার শরীরের কোনো ক্ষতি দেন নাই, এজন্য শুকরিয়া কার? বলেন কার? আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন, একদিন আপনি লাশ হয়ে যাবেন, মানুষ আর বলবে না আজহারি কখন আসবে, মানুষ তখন বলবে লাশ কখন আসবে, মানুষ বলবে লাশের গোসল কখন হবে, মানুষ বলবে লাশের জানাজা কখন হবে, মানুষ বলবে লাশের দাফন কখন হবে, আপনাকে কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, কোনো আজহারিকে সেদিন ছেড়ে দেওয়া হবে না, প্রশ্ন করা হবে কবরের ভিতরে, আমি যদি উত্তর দিতে না পারি আমি সেদিন হতবাগা হয়ে যাব, কপাল পোড়া হয়ে যাব, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করি আল্লাহ কোরআন দিয়ে আপনি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ আখেরাতেও আপনি ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আলেমের সম্মান দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। একদিন আমি আপনি কবরে শুয়ে যাব, অন্ধকার কবর আমার আপনার ঠিকানা হয়ে যাবে, লাশ হয়ে ইমামের সামনে শুয়ে যাব, ইমাম সেদিন আমার আপনার সামনে না থেকে পিছনে দাঁড়াবে, ইমাম আপনি আমি সামনে দাঁড়াবো, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার নামাজ দাঁড়ায় যাবে, জানাজার নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবে না, ঠিক না বেঠি? ও মুসলমান, কেমন করে নামাজ ছাড়ে, কেমন করে নামাজ ছুটে যায়? আপনি যখন মারা যাবেন নামাজ পড়তেছেন না, ফেরেশতা মরার সঙ্গে সঙ্গে বলবে তারিকুস সালাম, নামাজ পরিত্যাগকারী এসেছে, ফেরেশতা যখন বলবে নামাজ পরিত্যাগকারী এসেছে, অন্ধকার কবরটা অগ্নি কুণ্ড নিয়ে আপনার জন্য তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা নামাজ পড়বে কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, তার জন্য সেদিন প্রমাণ হয়ে নামাজ দাঁড়ায় যাবে, নাজাতের জন্য দাঁড়ায় যাবে, নামাজ সেদিন আল্লাহর সঙ্গে বলবে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, লোকটা নামাজই ছিল, দোয়া কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি আল্লাহ। আর যে লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, তার জন্য কোনো নাজাত নাই, তার জন্য কোনো সার নাই, তার জন্য কোনো সাক্ষী নাই, ওয়া কানা মা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটা জাহান্নামে যাবে, হয় কারুনের সঙ্গে, না হয় ফিরাউনের সঙ্গে, না হয় হামানের সঙ্গে, না হয় উবাই বিন খালাফের সঙ্গে জাহান্নামে যাবে। যারা নামাজ ছেড়ে দিচ্ছেন জাহান্নাম কিনে নিচ্ছেন, আজকে নামাজের দিকে আসেন, নিয়ত করে ফেলেন নামাজ পড়বেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহাফ পড়বেন, সামনের সময়টা বড় কঠিন, এই সময়টাতে সূরা কাহাফ বেশি বেশি পড়বেন, সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? সূরা কাহাফ পড়বেন বেশি বেশি, সময়টা একেবারেই ভালো না। আজকে সময় টিভির একটা নিউজ দেখেছি, দেখে আমি হতবাক হয়ে গেছি, সময় টিভির নিউজ বলছে 2020 সনে, বলেন তো 24 ঘন্টায় কয় দিন, বলে না সবাই, বলেন 24 ঘন্টায় কয় দিন? সময় টিভির নিউজ তারা নিউজ করে বলছে 2020 সনে একদিন দুই দিন না 28 দিন এমন গিয়েছে, যেই 28টা দিনেই এইটা দেখা গিয়েছে 24 ঘন্টার আগেই একটা দিন শেষ হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে আসেন, সময় সংকোচিত হয়ে আসবে। সামনে সায়েন্টিস্টরা বলছে এই 2021 আরো বেশি এমন ঘটনা ঘটবে, এই ঘটনার পরে এমন সময় আসবে
সাতটা দেখবেন ঘন্টার মতো পার হয়ে যাবে, ঘন্টা দেখবেন একটা পাতা পড়তে যেই সময় লাগে এই সময়ের মধ্যে পার হয়ে যাবে, ঠিক না বেঠি? তার মানে আমার ভাইয়েরা ভয়াবহ সময় এখন। এই সময়ে সূরা কাহফ পড়া শুরু করেন, দশটা আয়াত প্রতিনিয়ত পড়েন, প্রতিনিয়ত প্রতিদিন দশটা আয়াত পড়েন, প্রতিদিন প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত, শেষের দশটা আয়াত যদি নাও পারে প্রথম দশটা আয়াত পড়েন, শুক্রবার করে সূরা কাহফ তেলাওয়াত করেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয়টা হলো সবাই বলেন? চার নম্বরে হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করেন, একটা সূরা হলেও মুখস্থ করেন, একটা সূরার কারণে যিনি আপনাকে কবুল করে নিতে পারেন, নাজাত দিতে পারেন তিনি কে? পাঁচ নম্বর, কয় নম্বর? আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসবেন কার জন্যে? আজকের মাহফিলে যারা এসেছেন ভালোবেসে কাকে? সবাই তো বলতে পারলেন না কাকে। মাঝে মাঝে আপনাদের ভালোবাসা দেখলে আমি অভিভূত হই। সেদিন একটা ছেলে আমাকে হুন্ডায় উঠিয়েছে, তো তার হুন্ডাতে উঠেছি, ছেলেটা আমারে বলতেছে হুজুর আল্লাহ আপনার 1000 বছর হায়াত দেখ। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ 1000 বছর হায়াত দিলে আমার কষ্ট তো কম হবে না আল্লাহ, কিন্তু তার দোয়ার ক্ষেত্রে সে কিন্তু কম করে নাই, হুজুর আল্লাহ আপনার 1000 বছর বাঁচায় রাখো। আমি চিন্তা করলাম আল্লাহ আপনি তো সব পারেন, কিন্তু 1000 বছর যদি হায়াত পায় আল্লাহ কি অবস্থা হবে? ওয়াজ করতে করতে আল্লাহ বুড়া হয়েও হব না বুড়া। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্যে? আমি অবাক হয়ে যাই। আজকেও আমি দেখেছি রাস্তায় যখন আমি আসতেছি অনেকে মহাব্বত ভরে দেখতে আসতেছেন, কেউ মুসাফা করতেছেন, কেউ এসে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এই সবগুলো কার জন্যে? যদি আল্লাহর জন্য হয়ে থাকে আমার শ্রোতারা শোনেন, এই সিরাত মাহফিল সাক্ষী থাকবে, কিছু মানুষের চেহারা গুলা আলোকিত হয়ে যাবে। সেদিন রসুল্লা জিজ্ঞাসা করবে, মানুহুম আল্লাহ, কারা এরা, চেহারা গুলো এমন নূরানি কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ, চেহারা গুলো এমন নূরানি কেন, এমন আলো কেন, এমন ঝকঝক কেন? আল্লাহ নিজে জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তারা জীবনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছিল, দ্বীনের জন্য ভালোবেসেছিল, কোরআনের জন্য ভালোবেসেছিল। আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে চেহারা গুলাকে নূরানি বানায় দিলাম। রাজি আছেন? কয় নাম্বার? হুজুর অনেক রাত হয়ে গেছে থাক না, যেমনি কইছেন আল্লাহ রে আল্লাহ। কয় নাম্বার থাকবে আজকে পর্যন্ত? কালকে কোটবাড়ি মাহফিল আছে, এই কোটবাজার মাহফিল আছে, আজকে থক। যেভাবে না কইছে দুই তিনজনই মিললা। আচ্ছা থাকবে না চলবে? এবার ঠিক আছে, এবার বোঝা গেছে অনেকে ঘুমিয়ে গেছিল, এরা এখন জাগ্রত হয়েছে, চলবে ইনশাল্লাহ। তিনটা মিনিট আঙ্গুল দিয়ে ধরেন। ও বাজে রে বাজে, ইতি ইতের কথা তা আছে এখনো। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? এবার আসেন ছয় নাম্বারে, সোজা হয়ে বসেন ছয় নাম্বারে। ছয় নাম্বারে হলো আমালু ইয়াউমিল জুমা, জুমার দিনের আমল করবেন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এক একটা কদম মসজিদের দিকে দিবেন, কোনো ডিস্টার্ব করবেন না, খুতবা শুনবেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা মসজিদের দিকে যখন ফেলবেন, এক একটা কদমের কারণে এক এক বছরের তাহাজ্জুদ, এক এক বছরের নফল রোজার সমান সব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে যদি 100 কদম দেন 100 বছরের সব, 100 বছরের তাহাজ্জুদের নামাজ, 100 বছরের রোজার সমান সব যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? এরপরে সাত নাম্বার, সাত নাম্বারে হলো মানসাবা সাইবাতান ফিল ইসলাম,
আল্লাহর যেই গোলাম, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই দ্বীনের রাহবার, দ্বীনের জন্য, ইসলামের জন্য চুল পাকিয়ে ফেললুম, দাড়িগুলো সাদা করে ফেললুম, জীবনটাকে দ্বীনের জন্য বিলিয়ে দিলুম, হার্টের রোগ নিয়ে ডায়াবেটিসের রোগী হওয়ার পরেও দ্বীনের কথা বলে গিয়েছে, আজকে অসুস্থ হয়ে আছে, তারপরেও যদি ইসলামের পক্ষেই থাকে, বাতিলের কাছে মাথা নত না করে, যিনি চারপাশকে আলোকিত করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? উদাহরণ এখন আমাদের মধ্যে আছে না নাই? যাদেরকে আপনারা, যাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলছেন, যাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মানসাবাসাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে নূরানি জান্নাত অপেক্ষা করছে, ঠিক না বেঠি? কয় নাম্বার গেল জোরে বলেন, কত নাম্বার? এবার আট নাম্বারে আমার ভাইয়ারা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, কালেমা আসবে না? বলেন আসবে না? নয় বোধে, আসিব না? এরকম লোক এখন আছে না নাই? সারা জীবন ইসলামের বিরোধিতা, ইসলামপন্থীদেরকে মারে কাটে, ইসলামপন্থীরা মার খেলে তাদের মনটা শান্তি লাগে, আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা হেসো না, তোমাদের হাসি আমার সহ্য হয় না, কোন অট্ট হাসি ইসলামের বিদ্রোহকারীদেরকে আল্লাহ সহ্য করে নাই, আগামী দিনেও সহ্য করবে না, ঠিক না বেঠি? কালেমা যদি জবান দিয়ে আনতে চান ইসলাম চর্চা করেন, কালেমা যদি জবান দিয়ে আনতে চান ইসলাম চর্চা করেন। আজকে একটা হাদিস লিখলাম, হাদিসটা বলে আলোচনা শেষ করি, আলা কুল্লি করিবিন হাইয়িন সাহিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই লোকগুলো আল ইনসান আস সাহাল আল লাইয়িন ফি মুআমালাতিহি মাআল আখারিন, যেই লোকগুলোর ব্যবহার মানুষের সঙ্গে ভালো, যাদেরকে মানুষ মহাব্বত করে, যাদের জনপ্রিয়তা আছে, হেসে হেসে কথা বলে, মানুষের বুকে টেনে বুকে জায়গা করে নিতে পারে, মানুষকে সে বুকে টেনে নিতে পারে, বুঝতে হবে এই মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কি? সুতরাং আপনার কালেমা নসিব হবে কিনা আপনি বুঝবেন, আই ইউওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি কোনো ভালো কাজ করার সুযোগ দেয়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি? আমরা সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিলের কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যারা এখানে বসেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।